জীবন মানে সমস্যা। জীবন পথ চলতে চলতে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হই, কিন্তু আপনারা কখনো ভেবেছেন সেই সমস্যার উৎপত্তি কোথা থেকে, তার স্থায়িত্ব কতদিন, তার সমাধানের রাস্তা কি? মনে রাখবেন, সমস্যা যেখানে থাকে সমাধানের রাস্তাটাও ঠিক সেইখানেই লুকিয়ে থাকে। আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখানোই আমার কর্তব্য। আমি সম্রাট, আপনাদের বন্ধু, জ্যোতিষের নানাবিধ তথ্য নিয়ে উপস্থিত থাকব সেই সমস্যার সমাধানের রাস্তা বের করার জন্য। আমি তো থাকছি, আপনারা থাকছেন তো? নমস্কার, কেমন আছেন? প্রত্যেকে ভালো আছেন আশা করছি। আজকে আমরা বৃহস্পতির আরেকটি নক্ষত্র নিয়ে আলোচনা করব। 2023 পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কেমন যেতে চলেছে তা নিয়ে আজকে আমাদের আলোচনা। নক্ষত্রের ফলগুলো কেমন লাগছে আমি আপনাদের কমেন্ট দেখছি, আপনাদেরকে ধন্যবাদ না দিলে ছোট করা হয়। আমি খুব আপ্লুত যে আপনারা অনেক অনেক কমেন্ট করেছেন, এবং শুধু তাই না, আমাকে অনেক কিছু, আমার কাছ থেকে অনেক কিছু জানতেও চাইছেন এবং অনেক আইডিয়াজ আপনারা শেয়ার করছেন, সেটা আমার ভালো লাগছে ব্যক্তিগতভাবে। আমার আর একটু স্পিরিট পাচ্ছি, আর একটু ইন্সপায়ার্ড হচ্ছি আমি মনে হচ্ছে কোথাও না কোথাও। বেশ, তো এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 2023 কেমন যাওয়া উচিত? বেসিক্যালি এটাও তো বৃহস্পতির নক্ষত্র, তাহলে এই এই পূর্ব ভাদ্র কি আরও বেশি ভালো যাওয়ার কথা? পুনর্বসু নক্ষত্র না হয় একটু হেরে যেতে পারে, তার কারণ পুনর্বার সে বসে। কিন্তু সবথেকে যদি বড় কথা হয় যে বিশাখা নক্ষত্র আর পুনর্বসু নক্ষত্র অ্যাসপেক্টে যদি আমরা গ্রহগত পজিশনগুলো দেখি, তাহলে দেখব এই দুটো নক্ষত্র পূর্ব ভাদ্র নক্ষত্র থেকে এগিয়ে রয়েছে। আর যদিও শনি এই নক্ষত্রকে হেল্প করবে, কেনই বা হেল্প করবে না, সে মিত্র থেকে অতিমিত্রে যাবে, অবশ্যই হেল্প করবে। বৃহস্পতি একটা ভালো নবতারা চক্রে সে একটা ভালো জায়গা পাচ্ছে, তার মানে সেই জায়গাও সে একটা হেল্প করবে। তার মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা ভয় আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে তাড়াচ্ছে, সেটা হচ্ছে যে সাড়ে সাতই। আপনার যদি কুম্ভরাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়ে থাকে, তাহলে তো আমি তো বলবো আপনার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর শনি যেহেতু ভালো করেই যাবে আপনাদের নক্ষত্রকে, তাহলে আপনার যদি মীন রাশিরও পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়, তাতেই বা সমস্যার কী আছে? আমি তো বলবো সময়টি এখন যথেষ্ট ভালো। হ্যাঁ, আপনাদের হয়তো হেলথ পার্টে কিছু কিছু জায়গায় আপনাদেরকে দুর্ঘটনার কবলে ফেলতে পারে, তার কারণ রাহু কোথাও না কোথাও মুখমণ্ডলের উপর চাপ ফেলবে। আবার যদি আপনার কুম্ভরাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়, তাহলে আপনাদের কিছু অপারেশনাল জায়গা, ব্লাড শেডেড, রক্তক্ষয়, রক্তপাত ইত্যাদি ইত্যাদি জায়গায় কিছু সমস্যা। আর যদি কুম্ভরাশির আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাহলে বাবার জায়গায় শরীর স্বাস্থ্য হানি হতে পারে, বাবা কিছু শারীরিক দুর্ভোগ, এবং মায়ের জায়গায় যদি হয় সেটা শুধুমাত্র আর্থারাইটিসের জায়গায় মা ভুগতে পারেন আপনাদের যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়ে থাকে। এছাড়া বিশেষ কিছু আমি সমস্যা খুঁজে পাচ্ছি না। তবে হ্যাঁ, যারা বাইক চালান, টু হুইলার চালান, তাদের যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়, তাহলে আমি বলবো এই সময়টা থেমে যেতে হবে। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তারা খুব ভালোবাসে এটা খেতে। আমিও ভালোবাসি, অবশ্য পছন্দ করতাম আগে, এখন অবশ্য করি না, খাই না আর কি, যেহেতু মোটা হয়ে যাবো বলে। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র খুব কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করে। তো আমি বলবো যদি এই মুহূর্তে কোল্ড ড্রিঙ্কস থেকে আপনাদের যদি একটু দূরে রাখতে পারেন, তাহলে হয় কি, উচ্চ রক্তচাপজনিত যে সমস্ত রোগ বা মেদবহুল যে সমস্ত রোগ, এই সমস্ত রোগ থেকে আপনারা একটু নিজেদেরকে সরিয়ে রাখতে পারবেন। তাহলে হবে কি, মন মানসিকতা ভালো থাকবে, কর্মে একটা উদ্দীপনা পাবেন, পড়াশোনায় একটা উদ্দীপনা পাবেন, ঘোরাঘুরিতে একটা উদ্দীপনা পাবেন, আর মনে হবে যেন একটা জীবনে একটা সুন্দর কিছু করব, আরও কিছু ভালো কিছু করব। এখন যেটা হতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের, আমি আগে একটু জীবিকার দিকে আসি, তারপরে পড়াশোনার দিকে আসছি, কারণ হেলথ পার্ট আমরা আলোচনা করলাম। হেলথে খুব বেশি ভয়ের কিছু নেই, আপনারা খুব রিল্যাক্সেই থাকতে পারেন। আর যেটুকু বললাম, খালি ওইটুকু জায়গা থেকে সতর্কতা বা সাবধানতা অবলম্বন করলে কিছুই হবে না, অ্যাজ সাচ কিছু হবে না। তবে মীন রাশির জাতক জাতিকাদের অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে দাদা, মীন রাশির পূর্ব ভাদ্রপদ, আমি আবার কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ, কী আমার ধরনের, কী ধরনের আমার জব হতে পারে? দেখুন, নক্ষত্রের কারো কথা তো একটাই, এবার তার একটা দোলাচল থাকে। দোলাচলটা কীরকম? দোলাচলটা হচ্ছে এইরকম যে একটা স্থির আর একটা দৈত্য। তার মানে পূর্ব ভাদ্রপদ যেটা কুম্ভের, তার হচ্ছে স্থিরতা, আবার সে স্থির ব্যবসা করলে তার ভালো হয় বা তার স্থির কর্ম করলে ভালো হয়। আবার যেহেতু ডুয়াল, তার মানে তার যদি মুভ করে সে যদি কাজকর্ম করতে পারে, একটা তার অফিস আছে, সে অফিস থেকে একটা জায়গায় গেল, এক ব্যবসার স্থান একটা জায়গা থেকে অন্যত্র, এইভাবে যদি তারা কাজ করতে পারে, আমার মনে হয় কোথাও না কোথাও বেস্ট পার্ট। তবে কী ধরনের কাজ হবে, সব থেকে বড় কথা, মীন রাশি মানে মীন রাশির যদি জল হয়, তাহলে সেটি তার মানে জলের কাজ,
অবশ্যই ভালো হচ্ছে, আবার যদি কুম্ভ হয় তাহলে দেখবো বায়ু নিয়ে কাজ হচ্ছে। তার মানে আমরা একাধারে দেখতে পাচ্ছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এখন পাইলট নিয়ে যদি তারা যদি কেরিয়ার তৈরি করতে পারে, বিমান সেবিকার যদি কেরিয়ার তৈরি করতে পারে, ফিশারিজ নিয়ে মৎস্যবিজ্ঞান নিয়ে যদি তারা পড়াশুনো করতে পারে, ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে যদি তারা পড়াশুনো করতে পারে, ওয়াটার ইঞ্জিনিয়ারিং যদি পড়াশুনো করতে পারে, ওয়াটার রিলেটেড যে সমস্ত সায়েন্সগুলো রয়েছে তা নিয়ে যদি তারা পড়াশুনো করতে পারে, আমাদের জলের মধ্যে যে জীবগুলো বাস করে তাদেরকে নিয়ে, সেই সমস্ত প্রাণীদেরকে নিয়ে যদি আপনারা রিসার্চ বা তাদের সেই ধরনের কর্ম বা সেই ধরনের কোনো কাজকর্ম যদি প্রফেশনের মধ্যে যুক্ত থাকেন বা তার রিসার্চ ওয়ার্কের মধ্যে যদি যুক্ত থাকেন, তার গবেষণার মধ্যে যুক্ত থাকেন, তাহলে আমার মনে হয় অত্যন্ত ভালো জায়গায় আপনারা যেতে চলেছেন। অবশ্যই যারা ভেটেরিনারি ডক্টর অর্থাৎ পশু পাখির যারা ডাক্তার তাদের জন্য সময়টা ভালো যদি আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়ে থাকে। আপনি যদি ব্রাহ্মণ হয়ে থাকেন, আপনি যদি পৌরোহিত্য কর্ম করেন তাহলে আপনার জন্য সময় ভালো। আপনি যদি টিচার হয়ে থাকেন, আপনি শিক্ষক, আপনি অধ্যাপক বা আপনি অধ্যাপনা করছেন তাহলে আপনার, বা আপনার হয়তো কোচিং সেন্টার আছে, আপনি হয়তো কোনো বড় কোনো অর্গানাইজেশনে আপনি হয়তো পড়ান না, তাহলেও দেখবেন আপনার কিন্তু সেই জায়গায় একটা ভালো জায়গা দেখা যাবে কি না, আপনার সেখানেও একটা বড় নাম ডাক উঠে আসছে। তার মানে দেখুন আমরা যেগুলো, কেন আমি আগে বললাম যে ওয়ার্ক, কেন আমি জীবিকাটা আগে বললাম, জীবিকাটা আগে বলার কারণ হচ্ছে, অর্থটা হচ্ছে যে আমরা যে জীবিকাগুলো বলি সেই জীবিকা রিলেটেড আমাদের পড়াশুনোগুলো হয়। তার মানে এই জীবিকা যেগুলো বললাম সেই রিলেটেড আপনাদের পড়াশুনোগুলো হওয়া উচিত। আজকে আপনি যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হন তাহলে আপনার ফটোগ্রাফির উপর কিছু কাজকর্ম করলে হয়, আপনি যদি ফটো নিয়ে কিছু ফটোগ্রাফির উপর যদি কাজকর্ম করেন, আপনি পেশাবৃত্তি যদি খুঁজে বার করতে পারেন তাহলে আপনার জীবিকার সন্ধান হয়ে গেল। আপনার আপনি হয়তো নৌকো নিয়ে কিছু কাজ করছেন, আপনি হয়তো জাহাজ নিয়ে কিছু কাজ করছেন, আপনি হয়তো জাহাজের মেনটেন্যান্স নিয়ে কিছু কাজ করছেন, আপনি হয়তো কম্পিউটারের কি মেনটেন্যান্স, যে অ্যানুয়াল মেনটেন্যান্স রয়েছে সেই ধরনের কিছু কাজ করছেন, আপনার যদি গ্রাফিক ডিজাইনিং নিয়ে যদি কাজ করেন, তার মানে এই ধরনের পড়াশোনাও চলবে, এই ধরনের ব্যবসা, এই ধরনের কর্ম, এগুলো আমাদের কাজ। তার মানে ভেটেরিনারি ডক্টর যখন বললাম তার মানে ভাবুন আজকে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের ভেটেরিনারি ডক্টর হওয়ার কত বড় সুযোগ রইল, ডেন্টিস্ট হওয়ার একটা বড় সুযোগ রইল, তার মানে মেডিকেলের কানেকশান তাদের মধ্যে আসছে। দেখুন এইভাবে আমরা কিন্তু এডুকেশনটাকেও কানেক্ট করি। আজকে আপনারা নার্সিংহোমের ব্যবসায় আপনারা উন্নতি করতে পারেন, হসপিটালের ব্যবসায় উন্নতি করতে পারেন, ফার্মা রিলেটেড ব্যবসায় উন্নতি করতে পারেন, ইন্টারন্যাশনাল ট্রেড আপনাদের এখন খুব ভালো যাবে, ওয়াটার ওয়ার্ক, এই যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বা আমি যে আজকে আমি হয়তো গোয়াতে দাঁড়িয়ে আছি এখানে স্কুবা দেখতে পাচ্ছি, ওয়াটার ওয়ার্ক, তার মানে কেউ কেউ আমি এখানে দেখতে পাচ্ছি যারা হয়তো এই সমুদ্রের পার্কে যারা রক্ষণাবেক্ষণ করে যাচ্ছে, এই ধরনের যারা মানে যারা গার্ড যারা, তো এই ধরনের যদি কাজকর্ম যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু অনেক অনেক রকমের কাজ আপনাদের, মানে অনেক রকমের জীবিকা আপনাদের খুঁজে উঠতে পারে, মানে উঠে আসতে পারে। আজকে আমি দেখি অনেকের হয়তো শখ হচ্ছে যে দাদা আমি হয়তো, কারণ আমি কাউকে আটকাই না, আমি কাউকে আটকাই না, তার কারণ দেখুন একজন শুধু পড়াশুনো করেই বড় হবে তার তো কোনো মানে নেই, কেউ হয়তো স্পোর্টস থেকে বড় হতে পারে, কেউ হয়তো গান থেকে বড় হতে পারে, কেউ হয়তো তার হয়তো ইচ্ছে সে হয়তো পাহাড়ে উঠবে, হ্যাঁ, তো এই ধরনের যে সমস্ত থ্রিলগুলো রয়েছে মানুষের, তো এগুলো শখ, কারো ইচ্ছে হচ্ছে আমি ফুটবল খেলে বড় হবো, কারো ইচ্ছে হচ্ছে আমি ফিজিক্স নিয়ে পড়াশুনো করবো, কারো ইচ্ছে হচ্ছে আমি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করবো, আবার কেউ কেউ চাইছে আমি সিএ হবো। তার মানে আপনার নক্ষত্র অনুযায়ী আপনার কী ধরনের জীবিকা বা কী ধরনের প্রফেশন হওয়া উচিত। এবং এখানে সবথেকে বেশি ভাইটাল যেটা পার্ট সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট। এই যে আমি এতগুলো কথাগুলো বলে গেলাম এর মধ্যে আপনার কি, আমি তো এতগুলো বললাম সবকটাই কি আপনার মধ্যে ফিট হবে না, আপনার ন্যাটাল চার্টের পজিশান কী, সেখানে গ্রহদের অবস্থানগুলো কী, তারা কী কম্বিনেশানে আপনাকে অ্যাকসেপ্ট করছে, এই অ্যাকসেপ্টেন্সগুলো জানতে হবে। হ্যাঁ আমি জানি বৃহস্পতির নক্ষত্র মঙ্গলের নক্ষত্র বলতে আমার একটু সময় লাগলো, তার কারণ দুটো করে রাশিতে এই নক্ষত্রগুলো অবস্থান করছে, যার জন্য আপনারা হয়তো অনেকের আক্ষেপ, দাদা বৃহস্পতির নক্ষত্র বেশি বললেন, আপনি মঙ্গলের নক্ষত্র বেশি বললেন, আপনি রবির নক্ষত্র বেশি বলছেন, না, তার কারণ যখনই দুটো করে রাশি আসে তখন আমাদের বলা বক্তব্যের মধ্যে অনেক চিন্তাভাবনা, অনেক ক্যালকুলেশন করে আমাদেরকে বলতে হচ্ছে। আজকে এডুকেশনের জায়গায় আপনাদের কিন্তু যথেষ্ট সুন্দর, এবং আপনারা এডুকেশন নিয়ে আপনারা বিদেশে চলে যেতে পারেন, তাহলে সেই জায়গাটা করুন। আপনার এখন আপনি যে সার্ভিস সেক্টরে যুক্ত রয়েছেন সেই সেক্টরে আপনার এখন প্রমোশন আসতে পারে। তবে হ্যাঁ আমি একটাই কথা বলবো, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 2023-এ কোনো তাড়াহুড়ো করা যাবে না। গভর্নমেন্টের যে যে সেক্টরে আপনারা চাকরি খুঁজতে চাইছেন আপনারা সেই সেই সেক্টরে চাকরি করতে পারেন। শিপিংয়ের উপর চাকরি, নেভির উপর চাকরি, ডিফেন্সের উপর চাকরি আপনাদের জন্য আছে, মৎস্যবিজ্ঞান, আমি যা যা বললাম টোটাল ভিডিওটা যদি আপনি ভালো করে শোনেন, আমি যে যে টার্মগুলো ইউজ করলাম এই টার্মের উপর যে পড়া
পড়াশুনো, এই টার্মের উপর যে বিজনেস, এই টার্মের উপর যে 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 ধরনের জীবিকা নির্বাহ করা যায়, সে ব্যবসা করে হোক, সে সার্ভিস করে হোক, বা সে সেলফ এমপ্লয়মেন্ট থেকে হোক, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে। আর যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, শুধু অভিনেতা অভিনেত্রীদের বর্তমান সময় ভালো, বাকি যারা ডান্সের সাথে যুক্ত রয়েছেন বা বাচিক শিল্পী, আমি তাদের কথায় আসলাম না, শুধুমাত্র অভিনেতা আর অভিনেত্রীদের সময় ভালো। আর যারা ফটোগ্রাফির উপর কাজ করছেন, ভিডিওগ্রাফির উপর কাজ করছেন, কন্টেন্ট ক্রিয়েট করছেন, চিত্র পরিচালক আপনি, আপনাদের জন্য সময়টি এখন বেশ ভালো। রাজনীতিবিদদের জন্য সময়টা মোটামুটি, কিন্তু সেখানে আপনাকে দেখে নিতে হবে বা আপনাকে ধৈর্য ধরতে হবে আপনার বাক্যের উপর। আপনার বাক্যের উপর যদি কোনোরকম কন্ট্রোল না থাকে, তাহলে কিন্তু কোথাও না কোথাও আপনাদের একটু সমস্যার মধ্যে আপনাদেরকে পড়ে যেতে হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যদি করতে হয়, একটু ধীরে সুস্থে সাবধানে আপনারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করবেন। শেয়ারেও যদি ইনভেস্ট করতে হয়, একটু ধীরে সুস্থে সাবধানে আপনাদের ইনভেস্ট করা উচিত। যদি এগুলো করতে পারেন, আমি মনে করব, আশা করব 2023 আপনাদের জন্য ভীষণ 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 ভালো হতে চলেছে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটা সমস্যা আপনারা পেতে পারেন, সেটা হচ্ছে মানসিক একটা দুশ্চিন্তা, মানসিক একটা দোলাচল আপনারা একটা ফিল করবেন। সেই জায়গা থেকে পড়াশোনা যদি ক্ষতি হয়, তাহলে মেডিকেলের চান্সটাও নষ্ট হতে পারে। তার কারণ আমি আবারও বলি, বৃহস্পতির প্রত্যেক কটা নক্ষত্রের মেডিকেলের চান্স আছে। আপনারও যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়, আপনারও মেডিকেল চান্স অনেক অনেক বেশি। বায়ো সেক্টরে আপনারা এখন দুর্ধর্ষ জায়গা ক্রিয়েট করতে চলেছেন। তাহলে আর দেরি না করে এবার সময়টাকে কাজে লাগাতে হবে। আপনার দশা অন্তর্দশা ন্যাটাল চার্ট ওয়াইজ দেখে নিন, পজিশনগুলো দেখে নিন, আর বর্তমান পজিশন দেখে একটা গাইডলাইন মেপে 2023 কীভাবে চলা উচিত তার গাইডলাইন মেপে নিলে আমি আশা করব 2023 আপনার যথেষ্ট ভালো যাবে। আপনাদের আরও অনেক কিছু বলতে হয়তো আমারও ইচ্ছা করছে, আপনাদেরও শুনতে ইচ্ছা করছে, কিন্তু সময় কোথাও না কোথাও করা নারে। আর আমি আপনাদেরকে আগেও বলেছি যে আপনারা একটু, এটা আমার প্রথম প্রয়াস, নক্ষত্রের উপর প্রথম প্রয়াস, ভুল ত্রুটি যদি হয় নিশ্চয়ই আপনাদের ক্ষমা করতেই হবে। তার কারণ আমি ক্ষমার যোগ্য কিনা সেটা জানি না, তবে আশা করি ক্ষমার যোগ্য। তখন আমি কোনোদিন আপনাদেরকে ভুল বলতে চেষ্টাও করিনি, আমি যা বলি সেটা পড়াশুনো করে রিসার্চ করে বলি। জ্যোতিষশাস্ত্র এত বড় একটা শাস্ত্র, আজকে নক্ষত্রের ফল আজকে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করছি। আমরা প্রায় শেষ পথে চলে এসেছি, এখন পূর্ব ভাদ্রপদ, এরপরে উত্তর ভাদ্রপদ, তারপরে রেবতী, মোটামুটি নক্ষত্রের ফল শেষ। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন, এবং আরও আইডিয়া আপনারা আমাকে দিন যে আমরা আরও কত বড় করে নক্ষত্র ফল আনতে পারি। দরকার পড়লে এক ঘন্টা করে আলোচনা করব, কোনো সমস্যা নেই, আমার বলতে কোনো বাধা নেই। তার কারণ আমার কাছে 10 মিনিট সময়টা অনেক কম, 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট, 15 মিনিটে আমার সময়টা কম, আমার মনে হয় বলতে অনেক ইচ্ছা করে। হ্যাঁ, অনেকে আমাকে বলেন যে দাদা আপনি অনেক বেশি কথা বলেন, আপনি সাবজেক্টের বাইরে গিয়ে কথা বলেন। তার কারণ হচ্ছে গিয়ে আপনাদেরকে বোঝাতে হবে তো, তার কারণ যারা জ্যোতিষ তারা হয়তো আমার কথা এক কথায় বুঝে যাবেন, কিন্তু আমার তো অনেক ফলোয়ার রয়েছে যাদের প্রত্যেকের পক্ষে জ্যোতিষটা বোঝা সম্ভব নয়, তারা হয়তো নভিশ। আর তাদেরকে যদি আমি সত্যিকারভাবে যদি গল্পের ছলে সুন্দর করে এলাবোরেটলি না বুঝিয়ে দিই, তাহলে কী করে হবে? 2023 তো তাহলে আপনার ফসকে যাবে, সবারই ফসকে যাবে, পুরো বিষয়টাকে বুঝতে হবে। কাজ যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি মনে হয় আমার কথায় একটা বাস্তবতা রয়েছে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই আমাদেরকে থামতে হচ্ছে, কমেন্ট সেকশন খোলা রইল, কমেন্ট করতে ভুলবেন না। আপনার কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কমেন্ট করতে থাকুন। আমি ততক্ষণ পরের নক্ষত্র দিকে এগোতে থাকি। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, গল্প আড্ডায় জ্যোতিষে নজর রাখবেন। নমস্কার।